নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা দশ, আর প্রথমেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলোর দিকে। সল্টলেক ও গড়িয়াহাটে ইডির অভিযান, সকাল থেকে ফের ইডির অভিযান শহরে। সল্টলেক ও কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে একসঙ্গে তল্লাশি চলে। ঝাড়খণ্ডের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতেও ইডির হানা। সল্টলেকের এইচপি ব্লক এবং গড়িয়াহাটে অমিত আগরওয়ালের দুটি বাড়িতেই সকাল আটটার কিছু পরেই পৌঁছে যায় ইডি আধিকারিকরা। অমিত আগরওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ। গরু পাচারকাণ্ডে সক্রিয় সিবিআই, শুক্রবার সকালে তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ কেন্দ্র তদন্তকারী সংস্থার তিন আধিকারিক শান্তিনিকেতনের রতনকুঠিতে অস্থায়ী শিবিরে যান। রতনকুঠিতে ঢোকার আগে এক লটারি এজেন্সি দোকানে হানা দেন আধিকারিকেরা। লটারির দোকানের মালিককে একপ্রশ্ন জিজ্ঞাসাবাদ করেন তারা, সেই সঙ্গে রতনকুঠির অস্থায়ী ক্যাম্পে লটারি সংক্রান্ত নথি নিয়ে হাজিরা নির্দেশ দেন। গত ডিসেম্বরে অনুব্রত মণ্ডল লটারিতে কোটি টাকা পুরস্কার পান। গরু পাচারকাণ্ডে তদন্তে অনুব্রত লটারির কোটি টাকার পুরস্কারের প্রসঙ্গ উঠে আসে। সিবিআই এর কাছে অভিযোগ আসে, লটারির টিকিট এক ব্যক্তির কাছ থেকে কিনে নিয়ে গরু পাচারের কালো টাকা সাদা করেন অনুব্রত। লটারিতে পাওয়া অর্থ নগদে পরিবর্তন করতে সাহায্য করেন কাউন্টারের মালিক বাপি গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগে নিজাম প্যালেসে বাপিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় বীরভূম থেকে পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই। গত বিধানসভা ভোটের পর সদাইপুরের শাহাপুরের যাত্রা গ্রামে জয় বাগদি নামে এক বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয়। জয়ের বাড়িতে ভাঙচুর এবং মহিলাদের উপরে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের লোকজনই হামলা চালিয়েছে। ঘটনার পর আইনের দ্বারস্থ হন জয় বাগদির পরিবার। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিবিআই। বৃহস্পতিবার রাতে শাহাপুর থেকে ওই পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে কেন্দ্র তদন্তকারী সংস্থার অফিসারেরা। শুক্রবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। কোনো মামলাতেই গ্রেফতার করা যাবে না পিন্টু চন্দ্রকে। আসন্ন ঝালদা পুরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠকেও অংশ নিতে পারবেন তিনি, নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। গ্রামে নতুন নিকাশে তৈরি হবার বরাদ পেয়েছিল ঠিকাদার সংস্থা। কাজ শেষ না করেই বরাদ্দ টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিকা সংস্থার বিরুদ্ধে। আরও অভিযোগ, কাজ না করে মানুষের দৃষ্টিকে আড়াল করতে মাটির নিচে বসানো হয়েছে ফলক, মুখে কুলো পঞ্চায়েত প্রধানের। সরকারি বরাদ্দ নয় ছয়ের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ মালদার ইংরেজ বাজারের বাসিন্দারা। সমবায় সমিতির দোকানের তালা ভেঙে চুরি মেদিনীপুরের পাঁচখুড়িতে। শুক্রবার সকালে সমবায়ের কর্মীরা গিয়ে দেখেন দোকানের তালা ভাঙা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। কর্মীদের অনুমান, নগদ টাকা সহ অনেক সামগ্রী খোয়া গিয়েছে। সমিতির ওই দোকান থেকে চাষিদের স্বল্পমূল্য চাষের সরঞ্জাম দেওয়া হয়ে থাকে। বুধবার কাজের শেষে সন্ধ্যার সময় তালা লাগিয়ে দিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয় থেকে উদ্ধার দপ্তরের এক কর্মীর ঝুলন্ত দেহ, কালনার ডাঙাপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম অর্জুন সর্দার, তিনি কালনারই লক্ষণপাড়ার বাসিন্দা। তথ্য সংস্কৃতি দপ্তরের ওই কার্যালয়ে তিনি নৈশ প্রহরীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী তাকে রাতের খাবার দিতে গেলে ঝুলন্ত দেহ দেখতে পান। তার পরিবার সূত্রে খবর, পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অর্জুন। ধান গোলায় তোলার পর ধানের নাড়া পুড়িয়ে ফেলার রীতি বহুদিনের, এতে পরিবেশ দূষিত হয়। ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা সম্পর্কে চাষিদের সচেতন করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুরের কৃষি দপ্তর। হিলি ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে চাষিদের সচেতন করতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি কৃষি দপ্তরের উদ্যোগে চাষিদের নিয়ে একটি বৈঠকেরও আয়োজন করা হয়। চাষিদের বোঝানো হয়, নাড়া পোড়ানো হলে মাটিতে বাস করা উপকারী জীবাণুরা মারা যায়, যার ফলে মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ধান কাটার মরশুমের ঠিক আগে কৃষি দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ন্যায্য প্রাপ্য আদায়ের দাবিতে পিএসই দপ্তরের সামনে বিক্ষোভে সামিল অস্থায়ী ঠিকাকর্মীরা। শুক্রবার দপ্তরের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, পিএসই দপ্তরে কাজ করার পর তাদের পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়, এরপরও নতুন কাজ করিয়ে নেওয়া হয় তাদের দিয়ে। অভিযোগ, দেওয়া হয়নি প্রাপ্য টাকা। দপ্তরের ঠিকাকর্মীদের দাবি, 1 কোটি থেকে 5 কোটি পর্যন্ত মূল্যের ঠিকা কাজ করতে পারেন তারা, তা সত্ত্বেও বাইরের ঠিকাকর্মীদের নিয়ে কাজ করানো হয় নিয়মিত। দপ্তরের কর্মীদের দাবি, এতে তাদের রুজি রুটিতে টান পড়ছে। পিএসসি কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ করছে না। তাদের 7 দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান পিএসসি দপ্তরের কর্মীরা। শহরে শীতের আমেজ,
পারদ নামল অনেকটাই। শুক্রবার সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলেছে শহরতলি এলাকায়। আবহাওয়া সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে চলেছে তাপমাত্রা। রাসযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন, জানতে পারা যাচ্ছে রাসযাত্রা উপলক্ষে শিয়ালদহ শান্তিপুর লাইনে বাড়তি এক জোড়া ট্রেন চলাবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বাড়তি এক জোড়া ট্রেন চলবে শিয়ালদহ শান্তিপুর শাখায়। আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় সড়ক খবর, রাসযাত্রা উপলক্ষে শিয়ালদহ শান্তিপুর লাইনে অতিরিক্ত এক জোড়া ট্রেন। আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় সড়ো খবর, রাসযাত্রা উপলক্ষে শিয়ালদহ শান্তিপুর শাখায় অতিরিক্ত এক জোড়া ট্রেন, অতিরিক্ত এক জোড়া ট্রেন শিয়ালদহ শান্তিপুর শাখায়। আপনাদের আবারও জানিয়ে রাখি শিয়ালদহ শান্তিপুর শাখায় অতিরিক্ত এক জোড়া ট্রেন, রাসযাত্রা উপলক্ষে এই উদ্যোগ। রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে, রাসযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন আপে 12টি এবং ডাউনে 10টি লোকাল চলবে। আপে 12টি এবং ডাউনে 10টি লোকাল চলবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাসযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন, এই নিয়ে কথা বলবো প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী, কি জানতে পারা যাচ্ছে? দেখো, রাসের জন্য কিন্তু বিশেষ সিদ্ধান্ত পূর্ব রেলের তরফ থেকে, এবং যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু ট্রেনের স্পেশাল স্টপেজ করা হবে, অ্যাডিশনাল স্টপেজ করা হবে, এবং সেটি হলো বাসনা কৃত্তিবাস হল্টে, যেখান থেকে বহু মানুষ রাসের উৎসবে যান, তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত। এবং একজোড়া স্পেশাল ট্রেন থাকছে শান্তিপুর লোকাল এই কদিনের জন্য, অর্থাৎ 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন রাখা হচ্ছে। এর পাশাপাশি বেশ কিছু ডাউন এবং আপের লোকাল ট্রেনের এক্সট্রা হল্ট স্টপেজ করা হচ্ছে কৃত্তিবাস হল্টের জন্য, এরকমই সিদ্ধান্ত জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। সূচেতনা, ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। রাসযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন চালানো হবে, এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই পরিষেবা মিলবে, রাসযাত্রা উপলক্ষে এই সিদ্ধান্ত পূর্ব রেলের। জানতে পারা যাচ্ছে 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই বাড়তি রেল পরিষেবা মিলবে, রাসযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন পূর্ব রেলের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। আপে 12টি এবং ডাউনে 10টি ট্রেন বাতনা হল্ট স্টেশনে থামবে, বাতনা কৃত্তিবাস হল্টে থামবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপে 12টি এবং ডাউনে 10টি লোকাল বাতনা কৃত্তিবাস হল্টে থামবে। 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই পরিষেবা পাবেন নিত্যযাত্রীরা, রাসযাত্রা উপলক্ষে এই সিদ্ধান্ত পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এমনটাই। এখন একটা বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। চোখরাও একটি চাঞ্চল্যকর খবরের দিকে, কলেজে বসে মদ্যপান চলছিল এবং সেই মদ্যপান করার প্রতিবাদ করায় মার খেতে হলো ছাত্র নেতাকে। মদ্যপান করার প্রতিবাদ করে মার খেলেন ছাত্র নেতা। উত্তর চব্বিশ পরগনার বারাসত কলেজের ঘটনা, বারাসত কলেজে এই নক্কারজনক ঘটনা ঘটেছে। আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর খবর, উত্তর চব্বিশ পরগনার বারাসত কলেজ থেকে এই খবর আসছে। কলেজের ভিতর বসে মদ্যপান চলছিল, মদ্যপানের আসরে বসেছিল কলেজের ভেতর, এবং সেই ঘটনার প্রতিবাদ করায় ছাত্র নেতাকে ধরে বেধড়ক পেটানো হলো, এমনটাই অভিযোগ। ছাত্র নেতাকে মারধর, উত্তর চব্বিশ পরগনার বারাসত কলেজের ঘটনা, কলেজের ভিতরেই চলছিল মদ্যপানের আসর, প্রতিবাদ করায় মারধর করা হলো ছাত্র নেতাকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভক্তিদের কাছ থেকে। ভক্তি, প্রথমেই যে প্রশ্নটা উঠে আসে যে কলেজ চত্বরের ভিতরে মদের আসর বসেছিল কিভাবে, তাহলে কি সঠিক নজরদারির অভাব ছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, তার প্রতিবাদ করায় মার খেতে হলো ছাত্র নেতাকে, কি জানা যাচ্ছে সার্বিকভাবে ভক্তি? একদম তাই, এটা মূলত এই ভাইফোঁটার দিন এই মদের আসর বসেছিল কলেজের মধ্যে, সেই ঘটনা কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং পাশাপাশি বলে রাখি, সেই সময় কিন্তু দেখা গেছে যে একজন প্রতিবাদী ছাত্র, যদিও প্রাক্তন ছাত্র, সে বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদ তো করে বাসাতে, সে কলেজে পড়তো, তাকে সে ভিতরে গিয়ে যখন প্রতিবাদ করে তখন তাকে ব্যাপক মারধর করা হয়। মূলত ওই ছাত্রর দাবি যে কলেজ ক্যান্টিনে যেখানে সেখানে নাকি কমন রুম এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিচে বসে এরা মদ্যপান করেছে,
এই কথাই ছাত্রের মুখে শোনার সময় যখন তারা প্রতিবাদ করে বাইরে এসে তাকে ব্যাপক মারধর করে, পরবর্তীকালে কয়েকদিন কাটার পর ওই ছাত্র কিন্তু বাসার হাত ভেঙে থানায় সে কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তার মারধরের ঘটনায়, এবং সে সম্পূর্ণভাবে ঘটনার বিবরণ দিয়ে সে লিপিবদ্ধ করেছে। এখন এই নিয়ে কিন্তু বাসার চত্বরে এখন আমার বলা যেতে পারে উত্তাল রাজনীতি, কেননা বিরোধীরা বলছে এই ছাত্র সমাজের যে বিষয় সেটা কিন্তু তারা বলছে এটা নতুন কিছু নয়, ছাত্র সমাজ কলেজে বসে মদ খায় জুয়া খেলে এরা কিন্তু প্রতিবাদ করলেই তাদের মারধর করা হয়, সেই নিয়ে কিন্তু উত্তাল এই মুহূর্তে বাসার। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস এবং যারা নাকি আছে তার ছাত্রদের মাথার উপরে তারা কি চিন্তা ভাবনা করে এবং যারা নাকি এ কাজ করেছে তাদের কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। অভিযুক্তদের বিরুদ্ধে কি এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভাবতে কি জানা যাচ্ছে? দেখো যে যারা নাকি এই দিন ঘটনায় ছিল তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যদিও আমরা বেশ কিছু নেতাদের সাথে কথা বলছি যারা নাকি পরিচালন কমিটিতে আছে ওই কলেজে, তাদের বলা হয়েছে তারা বলছে বিষয়টি দেখছে, যদি তদন্তে উঠে আসে তারা দোষারোপ দোষ করেছে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সে আশ্বাস দিয়েছে। বলতে বারাসাত কলেজে এই ধরনের ঘটনা কি এই প্রথম ঘটলো নাকি এর আগেও এই ধরনের অভিযোগ এসেছে? এই যে যেমনটা তুমি জানালে যে কলেজ ছাত্রের ভিতরে কমন রুমে বসে এইভাবে মদ্যপানের আসর বসানো, এই বিষয়টা কি আগেও ঘটেছে, কেউ সাক্ষী রয়েছেন? যদিও এরকম প্রমাণ কোনোদিন পাওয়া যায়নি বা প্রতিবাদ হয়নি, এর আগে কানা ঘুষা শোনা গেছে বারাসাত কলেজে, কখনো সরস্বতী পুজো কখনো বিভিন্ন অনুষ্ঠানে এরকম মদ্যপান করা হয়েছে ওই ছাত্র মুখে শোনা যাচ্ছে, কিন্তু তিনি বলেছে তা আগে আমরা ওকে বুঝিয়েছিলাম, কিন্তু যেসব ছাত্র বর্তমান রাজনীতি করছে কলেজের মধ্যে তারা কিন্তু বিষয়টি নিয়ে কর্ণপাত করেনি, এবং আগে হয়েছে ঘটনা কিন্তু এই ছাত্র নেতা যে মার খেয়ে প্রতিবাদী সে কিন্তু বলছে, কিন্তু এখন বিষয়টা গুরুতর, বিষয়টা যেহেতু থানায় অভিযোগ দায়ের হয়েছে তাই এই বিষয়টা নিয়ে আগে হয়েছে কিনা সবটাই কিন্তু তদন্ত করে দেখা হবে বলে এখন দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। অনেক ধন্যবাদ ভক্তি, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত কলেজের ভিতরে কমন রুমে বসে মদ্যপানের আসর এবং সেই মদ্যপানের আসরের বিরোধিতা করায় মার খেতে হলো ছাত্র নেতাকে, অভিযোগ দায়ের হয়েছে। আর এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলির দিকে। ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে অনুশীলনে জোর মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের। আগামী 7ই নভেম্বর তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্র পৌঁছবে কংগ্রেসের পদযাত্রা। নন্দেড় থেকে যাত্রা শুরু হওয়ার কথা, তার আগে পদযাত্রায় অংশ নিয়ে দ্রুত হাঁটার জন্য অনুশীলন করার কথা বলা হলো কংগ্রেস নেতাদের। সেই মতো সকালে অনুশীলনও করতে দেখা গেল তাদের। হিমাচল প্রদেশে ভোট প্রচারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ডিসেম্বরে বিধানসভা ভোট পাহাড়ি রাজ্যে, এবার সেখানেই পালা পরিবর্তন করতে মরিয়া হাত শিবির। শুক্রবার কাংড়ায় বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যেই সেখানে ভোট প্রচারে জোর দিয়েছে গেরুয়া শিবির। ঝাড়খণ্ডে চলছে ইরির তল্লাশি। বেআইনি জমি দখল মামলায় দুই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল সিং এর বাড়িতে চলে তল্লাশি। তার পাটনার বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক। মোরবি সেতু বিপর্যয়ে বরখাস্ত মোরবির নগরপালিকা চিফ অফিসার সন্দীপ সিং জ্বালা। নগর দফতর সূত্র এমনটাই খবর। চিফ অফিসারকে তলব করেছেন পুলিশের ডেপুটি সুপার। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর মেরামতি সেরে ফের চালু হয়েছিল গুজরাটের মোরবি এলাকার মাৎস্য নদীর উপর সেতুটি, কিন্তু চালু হওয়ার 4 দিনের মাথাতেই ঝুলন্ত সেই সেতু ছিঁড়ে পড়ে প্রায় 150 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন বহু মানুষ। মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু, গুরুতর জখম আরও এক। বৃহস্পতিবার বেশি রাতে দুর্ঘটনাটি ঘটেছে বৈতালের ঝাল্লার থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়। জখমকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুটি গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছিল, কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা। গুজরাট নির্বাচনে আপের মুখ ইসুদান গাধভি। মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে আপের তরফে ঘোষণা করা হল ইসুদান গাধভির নাম। মোদিগড়ে ক্ষমতা দখল করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের আপ। সেই মতো আগে থেকে জনসংযোগেও জোর দিয়েছেন তারা। এবার মোদিগড়ে জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন তার নামও ঘোষণা করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বায়ু দূষণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।
বলেন, বায়ুদূষণ উত্তর ভারতের একটি সমস্যা, আপ দিল্লি সরকার বা পাঞ্জাব সরকার এককভাবে দায়ী নয়। তিনি আরও বলেন, এখন দোষ দিয়ে খেলার সময় নয়, বায়ুদূষণ রুখতে সব ধরনের মোকাবিলা করা হচ্ছে। দিল্লিতে আপাতত বন্ধ প্রাথমিক স্কুল, শনিবার থেকে রাজধানীতে বন্ধ প্রাথমিক স্কুলের দরজা। বায়ুদূষণের জেরে সিদ্ধান্ত আপ সরকারের, শুক্রবার ঘোষণা করেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। শীত আসতে না আসতেই বায়ুদূষণের জের বার রাজধানী, পরিস্থিতি এতটাই খারাপ যে শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। আটটি চিতার জন্য 11,000-এরও বেশি নামের প্রস্তাব, এমনটাই হয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আনা আটটি চিতার ক্ষেত্রে। কিছুদিন আগেই ওই ন্যাশনাল পার্কে চিতাগুলি আনা হয়েছে। নতুন অতিথিদের কি নাম রাখা যেতে পারে তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানায় ভারত সরকার। গত 12 অক্টোবর ওই আবেদন করার পর চিতাদের নামকরণের জন্য প্রবল উৎসাহ দেখান আমজনতা। ওই তালিকা থেকেই নাম ঠিক করে দেবে সরকার। ছ বছরের শিশুকে বুকে লাথি, নির্মম ঘটনাটি ঘটল কেরলে। গাড়ির ভিতর উঁকি মেরেছিল শিশুটি, তা দেখতে পেয়ে যান গাড়ির চালক, এসেই শিশুর উপর অত্যাচার। উঁকি মারছিস কেন বলে বুকে লাথি, প্রতিবাদ করেন স্থানীয়রা, চম্পট দেন গাড়ির চালক। সেরা দশে এখন এনেছে একটা বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের বিদেশের সেরা খবরগুলির দিকে। পাকিস্তান জুড়ে চলবে প্রতিবাদ, ঘোষণা করল ইমরান খানের দল। বৃহস্পতিবার প্রচারের সময় হামলা চলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর, ডান পায়ে গুলি লাগে তার। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। শুক্রবার ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ উমর টুইট করে বলেছেন, জুম্মার নামাজের পর থেকে দেশ জুড়ে বিক্ষোভ চলবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ থামবে না বলে দলের কর্মীদের বার্তা দেন তিনি। পাকিস্তান কিভাবে চলবে তা দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, শওকত খানম হাসপাতালে শুয়ে এমনই বার্তা দেন আহত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার প্রশ্ন, এভাবেই কি চলবে দেশ, নাকি নতুন পাকিস্তান গড়া হবে যেখানে মানুষের সম্মান থাকবে, থাকবে ন্যায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন মানুষ। তিনি আরো বলেছেন, পাকিস্তানবাসীদের এবার নিজেদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। ইমরান খানের হামলাকারীর স্বীকারোক্তি ফাঁস করার জন্য শাস্তির মুখে পাকিস্তান পুলিশ, বরখাস্ত করা হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ আধিকারিকদের। বৃহস্পতিবার ইমরান খানের উপর হামলা চালায় এক বন্দুকবাজ, মুহূর্তের মধ্যে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে হামলাকারীর বক্তব্য। ঘটনায় ক্ষুব্ধ পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহির নির্দেশে থানার সমস্ত পুলিশ কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, ফরেন্সিক অডিটে পাঠানো হয়েছে ফোনগুলি। হামলার নেপথ্যে পাক প্রধানমন্ত্রী শরীফ সহ তিনজনের দিকে আঙুল তুললেন ইমরান খান। সূত্রের খবর, তার উপর হামলার জন্য সন্দেহভাজন হিসেবে তিনজনের নাম জানিয়েছেন তিনি। এর মধ্যে নাম রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, এছাড়াও মন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়জাল নাসিরেরও নাম নিয়েছেন তিনি। হিজাব বিরোধী বিক্ষোভে 14,000-এর বেশি গ্রেফতার হয়েছে ইরানে। গত 6 সপ্তাহে এই গ্রেফতার করা হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জের তরফে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। গত 16 সেপ্টেম্বর 22 বছরের মাহসা আমিনের মৃত্যুর পর থেকে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে ইরানে। তার মৃত্যুর পর থেকেই চলছে গ্রেফতারি। ধৃতদের মধ্যে রয়েছেন সমাজকর্মী, ছাত্র, আইনজীবী, সাংবাদিকরাও। অফিসে যাওয়ার পথে থাকলে বাড়ি ফিরুন, ইমেলে এমনই সতর্কবার্তা গেল টুইটারের কর্মীদের কাছে। তাতে আরও জানানো হয়েছে, সাময়িকভাবে অফিস বন্ধ করা হয়েছে, সমস্ত কাজ আপাতত স্থগিত। শুক্রবারই জানিয়ে দেওয়া হবে কর্মীদের ভবিষ্যৎ, কাদের চাকরি রয়েছে আর কাদের চাকরি গিয়েছে, জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে। অর্থাৎ আরও ছাঁটাইয়ের পথে ইলন মাস্ক। নেতানিয়াহুকে শুভেচ্ছা মোদীর, ইসরায়েলের ভোটে ফের জিতেছেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের নির্বাচনে তার দল লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সহযোগী দলকে নিয়ে জোট সরকার গড়তে চলেছে। হার মেনে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী ইয়াইর লাপিদ। নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফরাসি পার্লামেন্টে লাগলো বর্ণবিদ্বেষের রং। অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা, গায়ে রং নিয়ে অপমান ফ্রান্সের অতি বাম এমপির, যার জেরে পার্লামেন্টে শুরু হয় তুমুল উত্তেজনা। শেষমেশ দুই এমপির মধ্যে বাগযুদ্ধে অধিবেশন পুরোপুরি মুলতুবি হয়ে যায়। অপমানকারী এমপিদের পদত্যাগের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এদেশের গণতন্ত্রে বর্ণবিদ্বেষের কোনো স্থান নেই, তা মনে রাখতে হবে সবাইকে। বিষয়টি নিয়ে তুমুল সরগোল শুরু হয়ে যায় পার্লামেন্টের অন্দরে, অধিবেশনে মুলতুবি হয়ে যায়। সরকারের তরফে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। কিডনি প্রতিস্থাপনের পর টানা 14 মাস ধরে কোভিডে আক্রান্ত 59 বছর বয়সী এক ব্যক্তিকে সুস্থ করে তুললেন ব্রিটিশ চিকিৎসকরা। তারা জানিয়েছেন, ওই ব্যক্তির জিন বিশ্লেষণ করে এই বিশেষ অবস্থার চিকিৎসা খুঁজে বার করেছেন তারা। 2020 সালের ডিসেম্বরে কোভিডে আক্রান্ত হন ওই ব্যক্তি। সেই সময় থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বারবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিডকালে একই ব্যক্তি একাধিকবার কোভিডে আক্রান্ত হয়েছেন এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে। তবে এক টানা এতদিন ধরে কোভিড ভাইরাসে আক্রান্ত থাকার ঘটনা খুবই কম। কিডনি প্রতিস্থাপনের পর ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তাকে সুস্থ করে তুললেন ব্রিটেনের চিকিৎসকরা। এবার নিলামে উঠতে চলেছে সবচেয়ে বড় নাশপাতি আকৃতির গোলাপি হীরের আংটি। আগামী 8ই নভেম্বর জেনেভায় আয়োজিত নিলামে দেখা যাবে হীরের আংটিটিকে, যার দাম আনুমানিক $35 মিলিয়ন উঠতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হীরের উজ্জ্বলতা এবং আকর্ষণে এই দাম দিতে প্রস্তুত ক্রেতারা। সেরা 10 আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।